একদিন শিক্ষক মন্দাকিনি মিষ্টি বলেছেন, আমরা কোনো নদীর জোনে একটি দুপুরে ব্যাকরণ ক্লাস আয়োজন করতে পারি। এটি বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে মজাদার দেশীয় ব্যাকরণ শিক্ষানী ছিলেন। ছাত্রছাত্রীরা অব্যাহত থাকতে পেরে খুশি হয়ে গিয়েছে। একটি নদীর তীরে বৃষ্টি বৃদ্ধি করছিল এবং এটি একটি সুন্দর পিকনিক স্পটে পরিণত হয়েছিল। দুপুরে মিষ্টি ব্যাকরণ পাঠ শুরু করলেন, কিন্তু একদল বানর শিক্ষার্থীর নাচ গানে মগ্ন হয়ে গিয়েছিল। মিষ্টি স্যার তাদেরকে স্থানান্তর করতে চান, তাই তিনি স্যারকে ডাকলেন। স্যার আসেন এবং দেখেন এই আদ্যত্ববাদী বানর ছাত্ররা পড়াশোনা থেমে দিয়েছে। স্যার তাদেরকে প্রশ্ন করেন, তোমরা কোনো ব্যাকরণ বিষয়টি পড়ছ? বানর একজন উত্তর দেয়, না স্যার, আমরা তো ব্যাকরণে আমাদের নিজস্ব স্টাইলে নাচ করছি। স্যার হাসতে লাগেন এবং তারা সবাইকে খুশি খুশি নাচাতে দিয়ে দেন। এরপর তারা সবাই একটি ব্যাকরণ গান বানাতে শুরু করে, যা বাংলাদেশের সবচেয়ে হাস্যরস, ভরপুর গান ছিল। মিষ্টি স্যার এই দুর্দান্ত ব্যাকরণ পাঠে স্বাগত জানাতে একটি বানর নাচ শুরু করে এবং তার সব ছাত্রছাত্রী এক সঙ্গে জমে আসে। সবাই বিস্ময়ে দেখতে হলো, এটা সত্যিই সবচেয়ে মজার ব্যাকরণ ক্লাস ছিল। সূর্য অস্ত হয়ে গিয়ে মিষ্টি স্যার স্যার একটি ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি জানাতে চান, আমি এই দুপুরে শেষ করার আগে আর কোনো ব্যাকরণ ক্লাস নেওয়ার প্ল্যান করিনি, এবং সবাই মজায় মজা করে স্যারের দিয়ে অবশেষে স্যারের দ্বারা দেওয়া সাপ্লাশ খেতে স্যার মানে মন্দাকিনি মিষ্টি ছাত্রছাত্রীদের বেরিয়ে যায় তাদের অবসরের সুবর্ণ দুপুর উপভোগ করতে। সবাই মিষ্টি স্যারের স্বাদের চিনি মজাতে একটি বিপর্যন্ত নাচ করে এবং মজাদার ব্যাকরণ গান গাইতে তাদের সুবর্ণ স্মৃতির মুদ্রা ছাড়া দুপুরটি সমাপ্ত হয়ে যায়। এই গল্পের শেষ। মন্দাকিনি মিষ্টি একটি অদ্ভুত পাঠে আরও মজার স্বাদ চলিয়ে আনেন এবং তার ছাত্রছাত্রীরা ব্যাকরণ পড়তে উৎসাহিত থাকে এবং এরই মাধ্যমে সবাই মজাদার ব্যাকরণ শেখার মধ্যে আরও উৎসাহ পেতে থাকে। একটি হাস্যকর সমৃদ্ধ দিনে যা সবকিছু একটি হাস্যরস বন্ধন দেয়। শেষ অবশেষে মিষ্টি স্যার একটি অদ্ভুত পাঠে আরও মজার স্বাদ চলিয়ে আনেন এবং তার ছাত্রছাত্রীরা ব্যাকরণ পড়তে উৎসাহিত থাকে এবং এরই মাধ্যমে সবাই মজাদার ব্যাকরণ শেখার মধ্যে আরও উৎসাহ পেতে থাকে। একটি হাস্যকর সমৃদ্ধ দিনে যা সবকিছু একটি হাস্যরস বন্ধন দেয়। শেষমেশ মন্দাকিনি মিষ্টি সবাইকে একটি হাস্যকর দেশ ব্যাকরণের মাধ্যমে শিক্ষা দিতে পারেন এবং তার ছাত্রছাত্রীরা ব্যাকরণ পড়তে এবং মজা করতে নতুন এবং মজার দিক পেয়েছে। ভাষার সাথে হাসির সৃজনশীলতা, তারা স্যারের মজার পাঠের বিভিন্ন দিক দেখতে শুরু করে এবং এই নতুন দিকে সৃজনশীল উপায়ে ব্যাকরণ সমঝার চেষ্টা করে। একদিন তারা স্যারকে এই নতুন ব্যাকরণ দিকে সাহায্য করতে সুপারিশ করে। মিষ্টি স্যার আপনাদের দোকান চলায় আসেন, যেখানে তিনি ব্যাকরণের নিত্যনিত্যেই প্রয়োজন হওয়া মৌখিক অফিস আপেক্ষিকে নেয়। তাদের সাথে মিলে এই নতুন দিকে ব্যাকরণ শেখার নতুন স্থানটি শুরু করেন, যা হাস্যকর এবং শিক্ষার্থীদের ব্যাকরণ সমঝার মধ্যে মজার হয়। এই নতুন দিকের সাথে মিষ্টি স্যার স্যারের ব্যাকরণ পাঠগুলি আরও মজাদার এবং শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে মজাদার ব্যাকরণ শিক্ষা দেয় এবং এরই মাধ্যমে সবাই মজাদার ব্যাকরণ শেখার মধ্যে আরও উৎসাহ পেতে থাকে। একটি হাস্যকর সমৃদ্ধ দিনে যা সবকিছু একটি হাস্যরস বন্ধন দেয়। এই হাস্যকর ব্যাকরণ শিক্ষার আবিষ্কার মাধ্যমে মন্দাকিনি মিষ্টি ছাত্রছাত্রীরা ব্যাকরণ পড়তে আরও উৎসাহিত থাকে এবং ব্যাকরণের সৃজনশীল স্বাদ চলিয়ে আনতে থাকে একে অপরের সাথে একটি আনন্দময়, যার মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষার মধ্যে আরও মজাদার অভিজ্ঞতার পর মন্দাকিনি মিষ্টি স্যার আরও একটি নতুন ব্যাকরণ পাঠে নিজেদের ছাত্রছাত্রীদের জন্য উৎসাহিত করতে চান। তিনি নিজে স্যারদের সাথে
আপনাদের সাথে যোগ দেওয়ার উপায় খুঁজে বের করেন, যাতে ব্যাকরণ পড়ার সময় সবাই একে অপরের সাথে মজা করতে পারে। একটি সূচনা পাঠে স্যার একটি ব্যাকরণ গল্প প্রদর্শন করেন, যা হাস্যকর এবং শিক্ষার্থীদের সাথে মজার দিকে দিয়ে ব্যাকরণের নীতিগুলি সহায়কভাবে সমঝাতে হয়। ছাত্রছাত্রীরা উদ্দেশ্যগুলি বুঝতে সহায়ক হয় এবং শ্রেষ্ঠভাবে ব্যাকরণ সমঝাতে স্যারের সাথে মিলে কাজ করতে শুরু করে। স্যার দ্বারা প্রদর্শনীর শেষে সবাই হাস্যকর ব্যাকরণ পাঠ শেখার মধ্যে এবং স্যারের সঙ্গে সময় কাটাতে খুশি হয়। সময় যাওয়ার সাথে সবাই মজাদার ব্যাকরণ পাঠের মধ্যে নতুন দিকে পৌঁছে যায় এবং তাদের ব্যাকরণ সমঝে আরও সহজ এবং আনন্দময় হয়। সৃজনশীল হাস্যকর ব্যাকরণ দিন এমন হয়ে যায়, যার মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষার মধ্যে আরও মজাদার অভিজ্ঞতা অর্জন করে এবং ব্যাকরণের সৃজনশীল স্বাদ চলিয়ে আনে। এই হাস্যকর ব্যাকরণ দিনের শেষে সবাই স্যারের সাথে একটি নতুন দিকে ব্যাকরণ শেখার আনন্দ এবং শ্রেষ্ঠ সাথে মজা করতে পারে। একে অপরের সাথে একটি আনন্দময় পাঠশালা তৈরি করতে তারপর মন্দাকিনী মিষ্টি স্যার ছাত্রছাত্রীদের সাথে আরও ব্যাকরণের মজার পাঠশালা চালাতে জানাতে চান, তারা আরও উদ্দীপনা পেতে তাদের ক্রিয়াকলাপ এবং ব্যাকরণ পড়াশোনা মজাদার করার উপায় খুঁজে বের করেন। একটি পরিচিতির দিনে স্যার একটি ব্যাকরণ প্রতিযোগিতা আয়োজন করেন, যাত্রা ছাত্রছাত্রীরা ব্যাকরণ সৃজনশীল প্রশ্নের জন্য প্রতিযোগিতা করতে পারে। প্রতিযোগিতা মজাদার এবং শিক্ষার্থীদের উপর ব্যাকরণ জ্ঞান এবং সৃজনশীলতা বৃদ্ধি করতে সাহায্য করে। সমাপ্তিতে সবাই স্যারের ব্যাকরণ পাঠে আরও মজার এবং ব্যাকরণ পড়ার একটি সৃজনশীল দিন অভিজ্ঞতা করে এবং ব্যাকরণের সাথে আরও উৎসাহিত হয়। স্যার ও ছাত্রছাত্রীদের সাথে তাদের ব্যাকরণ পড়ার মধ্যে সাথে হাসি হাসি করে সময় কাটাতে প্রাণনিষ্ঠ থাকেন। সৃজনশীল হাস্যকর ব্যাকরণ দিন এমন হয়ে যায়, যার মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষার মধ্যে আরও মজাদা অভিজ্ঞতা অর্জন করে এবং ব্যাকরণের সৃজনশীল স্বাদ চলিয়ে আনে। এই হাস্যকর ব্যাকরণ দিনের শেষে সবাই স্যারের সাথে একটি নতুন দিকে ব্যাকরণ শেখার আনন্দ এবং শ্রেষ্ঠ সাথে মজা করতে পারে। একে অপরের সাথে একটি আনন্দময় পাঠশালা তৈরি করতে Oh.